ভোট জালিয়াতির বিরুদ্ধে খেলা হবে, বললেন অবাদুল কাদের। তথ্য ও ভিডিও চিত্রে সুজন মাহমুদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অবাদুল কাদের বলেছেন, ভোট চুরি ও ভোট জালিয়াতির বিরুদ্ধে খেলা হবে, দুর্নীতি লুটপাতের বিরুদ্ধে খেলা হবে, নারী নির্যাতনের বিরুদ্ধে খেলা হবে। রোববার বিকেলে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। অবাদুল কাদের আরও বলেন, যারা মানুষকে হত্যা করেছে, আমাদেরকে পিটিয়ে আওয়ামী লীগ অফিসের সামনে থেকে উঠিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে খেলা হবে। ডিসেম্বর মাস বিজয়ের মাস, এই মাসে জনতার বিজয়ের জয়ধ্বনি শুনতে পারবেন। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ভুলে যান, সারা পৃথিবীতে যেভাবে নির্বাচন হয় সেভাবেই নির্বাচন হবে, সরকার কোনো হস্তক্ষেপ করবে না। সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগে আব্দুল হাইকে সভাপতি ও আবু হাসনার শহীদ মোহাম্মদ বাদলকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কমিটিকে গিরি পথ বাণিজ্যের কথা যেন না শুনি, ডেকে ডেকে ফকেটের লোক বসাবেন তাও চলবে না, এবার তদন্ত করে খোঁজ খবর নেওয়া হবে। পয়সা খেয়ে কমিটির করা লোকদের আমাদের প্রয়োজন নেই, ভালো হয়ে যান, নিজেদের সংশোধন করুন। কত হবে হাত দিয়ে না।